আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। প্রতিবারের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম। অক্সিমেটিক সেন্সর কীভাবে কাজ করে এর কানেকশনটি দেখবো আজকে। তো বন্ধুরা, এখানে আমি একটা রিলে নিচ্ছি 24 ভোল্টের, যেহেতু অক্সিমেটিক সেন্সর 24, আমি 24 ভোল্টের রিলে একটা পাওয়ার সাপ্লাই একটা ইন্ডিকেটার নিলাম। তো চলুন দেখি কিভাবে কাজ করে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার প্লাস ভোল্টেজ আমার গ্রাউন্ড যে কেবলটা আছে, গ্রাউন্ড কেবলে আমার প্লাস ভোল্টেজ, এবং ব্লু কেবলে আমার 0 ভোল্টেজ, মানে মাইনাস ভোল্টেজ যেটা সেটা হলো আমার ব্লু, আর ব্রাউন হলো আমার প্লাস ভোল্টেজ, আর ব্ল্যাক যে কেবলটা আছে এটা হলো আমার আউটপুট। আপনার ওটা হলো এনপিএন, আর এটা হলো পিএনপি, ব্রাউন ব্ল্যাক ব্লু, সেম একই ক্যাটাগরি, ব্রাউন প্লাস ব্লু মাইনাস ব্ল্যাক আউটপুট। তো এখানে কথা হচ্ছে আপনার ব্রাউন প্লাস ভোল্টেজ আর ব্লু মাইনাস ভোল্টেজ আর ব্ল্যাক আউটপুট। এনপিএন এর ক্ষেত্রে হলো আমার মাইনাস ভোল্টেজ আউটপুট, আর পিএনপি ক্ষেত্রে আমার প্লাস ভোল্টেজ আউটপুট, এটা ভালোভাবে মনে রাখবেন। আমার এনপিএন এর ক্ষেত্রে মাইনাস ভোল্টেজ আর পিএনপির ক্ষেত্রে প্লাস ভোল্টেজ। তো এখানে আমি 24 ভোল্ট একটা রিলে নিলাম, এটা হলো আমার 24 ভোল্ট রিলে, ডিসি 24 ভোল্ট, অক্সিমেটিক সেন্সর, এটা হলো আমার এনপিএন, এটা কিন্তু পিএনপি না, এটা হলো এনপিএন, এটা হলো আউটপুট 0 ভোল্ট মানে মাইনাস ভোল্ট। আর এখানে আমার পাওয়ার সাপ্লাই নিলাম এটা 24 ভোল্টের। তো আমি এটা কানেকশন করলাম আপনার প্লাস ভোল্টেজ থেকে, আমি একটি পাওয়ার নিয়ে আমি রিলের কয়েলে দিলাম, প্লাস ভোল্টেজে পাওয়ার নিয়ে আমি রিলে কয়েলে দিলাম, যেহেতু আমার অক্সিমেটিক সেন্সর থেকে আমার মাইনাস ভোল্টেজ আউটপুট দিচ্ছে, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট প্লাস ভোল্টেজটা আমি রিলের কয়েলে আমি দিয়ে দিলাম। আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার অক্সিমেটিক সেন্সরের আউটপুট, মাইনাস ভোল্ট 0 ভোল্ট, আর ব্রাউনটি প্লাস ভোল্ট, আর ব্লুটি আমার মাইনাস ভোল্ট। ব্লু কেবলটি দেখতে পাচ্ছেন এটা হলো মাইনাস, ব্রাউন কালারটি প্লাস ভোল্ট, ব্লু কালারটি আমার মাইনাস ভোল্ট, ব্ল্যাক কালারটি আউটপুট মাইনাস ভোল্ট। যেহেতু আমার এটা এনপিএন, আমি এটা ইন্ডিকেটার ল্যাম্প নিয়েছি আপনাদের দেখানোর ক্ষেত্রে, যাতে 1 হলে যাতে বুঝতে পারেন, এই জন্য আমি এটা ইন্ডিকেটার ল্যাম্প নিলাম। তো চলুন আমি এটা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে এটা টেস্ট করব। আমি পাওয়ারটি দিলাম, এখন এটা আমি টেস্ট করব, ঠিক আছে? আমার পাওয়ার ইন্ডিকেটারটি চলতে আছে পাওয়ার সাপ্লাই। তো চলুন এটা কীভাবে টেস্ট করা যায় সেটা এখন দেখা যাবে। এটা হলো আমার পাওয়ার, এটা হলো আমি কমান করলাম যে রিলের কমানে আমার তাছাড়া তো আমার ইন্ডিকেটারটি জ্বলবে না, এই জন্য আমি প্লাস ভোল্টেজ আমি ডাইরেক্ট 220 ভোল্টেজ রিলে কমান থেকে নিলাম, কমানের আউটপুট থেকে আমি আপনার ইন্ডিকেটার ল্যাম্পে দিলাম, আর এটা হলো নিউট্রাল, ঠিক আছে? নিউট্রালে তো কোনো টেস্টটা চলে না, এটা হলো নিউট্রাল, ঠিক আছে? তো এখন আমি এটা হলো মেটাল ধরলে তারপরে জ্বলবে, এটা হাত দিলে জ্বলবে না, এটা হলো মেটালের সাহায্যে জ্বলবে। দেখেন দেখেন তাও দিচ্ছে অন হচ্ছে, আমি যে টেস্টারটা ধরি তাও কিন্তু জ্বলবে, টেস্টার ধরতেছি তাও কিন্তু জ্বলতেছে, কারণ মেটাল জাতীয় সব কিছুতে ধরবে, মেটাল ছাড়া এটা হবে না। এটা হলো আমার এনপিএন যে অক্সিমেটিক সেন্সর আছে, সেই সেন্সর অক্সিমেটিক সেন্সর এনসির কাজটা হলো আপনার এনপিএন যদি হয়, এনপিএন ভালোভাবে মনে রাখতে হবে, এনপিএন যদি হয় তাহলে আমার মাইনাস ভোল্টেজ আউটপুট, আর যদি আমার পিএনপি হয় তাহলে আমার প্লাস ভোল্টেজ আউটপুট। এটা অবশ্যই মনে রাখবেন, এনপিএন হইলে মাইনাস ভোল্টেজ, পিএনপি হইলে প্লাস ভোল্টেজ, ঠিক আছে আউটপুট। আর ব্রাউন কালারটি আমার প্লাস ভোল্টেজ, প্লাস 24 ভোল্ট ঢুকবে, আর ব্লু কেবলটি আমার মাইনাস 24 ভোল্ট, মাইনাস মানে 0 ভোল্ট যেটা এটা, আর ব্ল্যাক যেটা আছে ওটা হলো আমার আউটপুট।
ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেল যদি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।